नमस्कार सम्मानीय दर्शकवृंद, जारा जमिर रेकर्ड कराते चान बा जादेर जमिर रेकर्डे भूल रही है सेटी आपनी संशोधन करते चान तो आपनादेर जन्य किन्तु एकटा सुवर्ण सुयोग रही है। आपनारा हयतो जानें ना जे जमिर रेकर्ड बा म्यूटेशन करते किन्तु कृषिज जमी बा वारिशन सूत्रे जे सकल रेकर्डगुलो हये थाके সেই সেকার রেকর্ডের জন্য কিন্তু কোনো রকম সরকারি চার্জ লাগে না, অর্থাৎ সরকারকে কোনো রকম টাকা দিতে হয় না আপনাদেরকে। আপনারা যদি নিজেরা আবেদন করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জমির রেকর্ড করিয়ে নিতে পারবেন। তো কোনো রকম দালাল বা মোহরি ছাড়াই আপনারা কিন্তু এবার দুয়ারে সরকার ক্যাম্পে জমির মিউটেশন বা রেকর্ডের জন্য বা রেকর্ড কারেকশনের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কাজটা করিয়ে নিতে পারবেন। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাদের যদি রেকর্ডটা করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কিন্তু ভূমি দপ্তরকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। যতগুলো আবেদন জমা পড়বে সেই আবেদন কিন্তু দ্রুত নিষ্পত্তি করতে হবে, একদম কিন্তু এদেরকে টার্গেট দেওয়া রয়েছে, এদের উপর কিন্তু প্রচুর চাপ রয়েছে। তাই আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমির রেকর্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু রেকর্ড হয়ে যাওয়ার চান্স অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো কিভাবে আপনারা জমির মিউটেশন বা রেকর্ড করবেন, সম্পূর্ণ প্রসেস একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত প্রসেস আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। তো জমির মিউটেশন বা রেকর্ড করবার জন্য আপনাদেরকে কিন্তু একটা দরখাস্ত করতে হবে, অর্থাৎ একটা আবেদনপত্র রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো দুটো ফর্ম রয়েছে, একটা ঘোষণাপত্র আর একটা হচ্ছে দরখাস্ত। তো এই ফর্মটা হচ্ছে দরখাস্ত। তো এখানে মিউটেশন বা নামপত্তনের দরখাস্ত। তো প্রথমে এখানে আবেদনকারীর বিবরণ। তো এখানে যিনি আবেদন করছেন জমিটির রেকর্ড করবার জন্য তার নামটা লিখে দিবেন। আপনারা চাইলে ইংলিশেও ফর্মটা ফিল আপ করতে পারেন আর বাংলাতেও কিন্তু ফিল আপ করতে পারেন। তো নাম এখানে আপনার নাম দিয়ে দিবেন, পিতা অথবা স্বামীর নাম দিয়ে দিবেন। তারপর দরখাস্তকারীর ঠিকানা, যেই ব্যক্তি আবেদন করছে তার ঠিকানাটা এখানে লিখে দিবেন, গ্রাম, পোস্ট, থানা এইসব দিয়ে আপনি ঠিকানাটা লিখে দিবেন। এবং ফোন অথবা মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই কিন্তু একটা মোবাইল নাম্বার আপনারা দিবেন, কারণ পরবর্তী সময়ে যখন ভেরিফিকেশন করা হবে আপনাকে কিন্তু অরিজিনাল নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, তখন এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনাকে ডাকা হবে। তারপর সংশ্লিষ্ট মৌজায় আবেদনকারীর খতিয়ান যদি থাকে, তো যেই মৌজার জমিটি আপনি এখন আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেই মৌজায় যদি আগে থেকে আপনার কোনো জমি থেকে থাকে তো সেই মৌজায় সেই জমিটির খতিয়ান নাম্বার আপনি দিবেন, যদি থেকে থাকে দিবেন, নচেত না দেওয়ার দরকার নেই। আর যেই ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির এখানে একটি কালার পাসপোর্ট মাপের ছবি কিন্তু চিটিয়ে দিবেন। এবার বিক্রয়ের পূর্ণ বিবরণ, এবার কী ধরনের বিক্রয় হয়েছে তার বিবরণ। ক, এখানে বলেছে হাত বদলের ধরন। তো এই জমিটি আপনি যেটি নিয়েছেন সেটা কী রকম হাত বদল, না আপনি কিনেছেন ক্রয় না উত্তরাধিকার সূত্রে, না বিনিময় হয়েছে, না হেবানামা। তো আপনি যদি কিনে থাকেন তাহলে ক্রয় করবেন, আর যদি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে সেখানে আপনি উত্তরাধিকার সূত্রে লিখে দিবেন। তারপর রেজিস্ট্রিকৃত দলিল নম্বর এবং তারিখ। তো রেজিস্ট্রিকৃত দলিল নম্বর মানে এটা হচ্ছে ডিড নাম্বার। তো দলিলের উপরেই দেখবেন লেখা রয়েছে ডিড নাম্বার বলে একটা লেখা রয়েছে, তো সেই ডিড নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। এবং সেই ডিড নাম্বারের পাশেই দেখবেন লেখা রয়েছে কবে রেজিস্ট্রি হয়েছে সেই জমিটা, সেই রেজিস্ট্রির তারিখটা কিন্তু এখানে আপনি লিখে দিবেন। তো সমস্ত তথ্য কিন্তু আপনি দলিল থেকেই পেয়ে যাবেন, দলিলে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। তারপর রেকর্ডভুক্ত রায়তের থেকে সরাসরি হস্তান্তর কিনা। তো আপনি যার কাছ থেকে জমিটা নিয়েছিলেন তার কাছে জমিটা কি তার নামে রেকর্ড করা ছিল, অর্থাৎ তার নামে কি আগে রেকর্ড করা ছিল জমিটা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, নচেত না লিখবেন। তারপর যদি না হয় তবে সব পিট দলিলের কপি আছে কিনা, অর্থাৎ যদি আপনি উপরে না লেখেন তাহলে মানে যেই দলিলটা আপনার কাছে রয়েছে সেই দলিলের সমস্ত পেজগুলো, আপনার পিট দলিলের সমস্ত যে পেজগুলো সেই পেজগুলো রয়েছে কিনা, যদি থাকে এখানে হ্যাঁ লিখবেন, নচেত না লিখবেন। তারপর তিন নম্বরে বলেছে জমি বিক্রেতার বিবরণ। এবার যেই ব্যক্তি জমিটি বিক্রি করেছেন তার বিবরণ দিতে হবে, বা যার কাছ থেকে আপনি জমিটি নিয়েছেন তার বিবরণটা দিতে হবে। তো এখানে নাম লিখে দিবেন। এবার যদি ধরুন বিক্রেতা দুজন হয়ে থাকে তাহলে কমা দিয়ে তার নামটাও পাশে আপনি লিখে দিবেন। এবার পিতা অথবা স্বামীর নাম, তাদের পিতা অথবা স্বামীর নামটা এখানে লিখে দিবেন। এবং বিক্রেতার ঠিকানা, তাদের ঠিকানাটা এখানে আপনি লিখে দিবেন। এবার চার নম্বরে বলেছে মিউটেশন বা নামপত্তনের জন্য জমির বিবরণ। তো যেই জমিটির আপনি মিউটেশন করতে চাইছেন বা রেকর্ড করতে চাইছেন তার বিবরণটা এবার দিতে হবে। তো সেই জমিটি কোন থানায় পড়ছে, কোন মৌজা, জেন নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, এবং মোট কত পরিমাণ জমি, আয়তনটা কত, আপনি একরে লিখে দিবেন। এবার আবেদনকারীর স্বাক্ষর
বা সিল যদি থাকে তো যিনি আবেদন করছেন তিনি এখানে একটি সিগনেচার করে দিবেন আর যদি আপনার কোনো স্ট্যাম্প থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যাম্পও দিতে পারেন তো প্রথমেরটি গেল আবেদনপত্র এবার ওই আবেদনপত্রের সঙ্গে আপনাকে একটি ঘোষণাপত্র কিন্তু জমা দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড ফর্ম তো এই ঘোষণাপত্রে এখানে প্রথমে রয়েছে আমি শ্রী শ্রীমতী এখানে আপনার নাম লিখে দিবেন তারপর শ্রীমতীর পুত্র অথবা কন্যা যদি শ্রীমতীর কোনো পুত্র বা কন্যা থেকে থাকে তিনি যদি আবেদন করে থাকেন তবে তিনি এখানে নামটা লিখবেন নচেত এইটা লেখার দরকার নেই বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবেন এবং থানার নাম লিখে দিবেন এবং আপনার জেলার নামটা এখানে লিখে দিবেন এবার এখানে রয়েছে এত দ্বারা অঙ্গীকার ও ঘোষণা করিতেছি যে আমি নিম্নবর্ণিত জমিটির মালিক হইতেছি এবং রেজিস্ট্রিকৃত দলিল নাম্বার আপনার দলিলের নাম্বারটা লিখে দিবেন এবং তারিখ কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা এখানে লিখে দিবেন এটা হলো রেজিস্ট্রিকৃত দলিলের ক্ষেত্রে আর আপনি যদি উত্তরাধিকার সূত্রে করে থাকেন তাহলে উত্তরাধিকার সূত্রে এত এর নিকট হইতে কার কাছ থেকে আপনি জমিটি পাচ্ছেন এবং তারিখ কত তারিখে আপনি পেয়েছেন সেই তারিখটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন তারপর যে উক্ত জমিটি তারিখ বা সাল এত হইতে নিরবিচ্ছিন্নভাবে ভোগ করিতেছি এবং নিম্নবর্ণিত জমিটি নির্দায় অর্থাৎ আপনি জমিটি কত সাল থেকে বা কত তারিখ বা কত সাল থেকে আপনি ভোগ করছেন অর্থাৎ আপনি ব্যবহার করছেন সেই তারিখ বা সেই সালটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন তারপর এখানে কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে মানে এই পয়েন্টগুলো আপনি স্বীকার করছেন একটু আপনি ভালোভাবে ভিডিওটা পুশ করে এই পয়েন্টগুলো পড়ে নেবেন এখানে বিভিন্ন নিয়মকানুনের কথা বলা রয়েছে বা আইন কানুনের কথা বলা রয়েছে তো সেগুলো আপনার জমির ক্ষেত্রে নেই তো এগুলো একটু আপনি ভালোভাবে পড়ে নেবেন তারপর এখানে এবার বলেছে যে উপরে উল্লিখিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং কোনো তথ্য গোপন করা হয় নাই এবং জমিটির বিবরণ এবার যেই জমিটির আপনি মিউটেশন করতে চাইছেন সেই জমিটির বিবরণ এখানে দিতে হবে তো সেই জমিটি কোন জেলা কোন থানা কোন মৌজা বা জেল নাম্বার কত খতিয়ার নাম্বার কত দাগ নাম্বার কত মোট কত পরিমাণ এবং দখলের পরিমাণ কত মানে মোট কতটা পরিমাণ রয়েছে তার মধ্যে কতটা জমি আপনি মিউটেশন করতে চাইছেন সেই জমির পরিমাণটা এখানে লিখে দেবেন বা আপনার নামে কতটা জমি রয়েছে সেই জমির পরিমাণটা আপনি এই দখলের পরিমাণের ঘরে লিখে দেবেন তারপর আবেদনকারী পূর্ণ স্বাক্ষর নিচে এখানে যিনি আবেদন করছেন তিনি এখানে আরেকটি সিগনেচার করে দিবেন তো এটি হলো দুটি ফর্ম পূরণ প্রথমেরটা হলো আবেদনপত্র আর এটি হলো ঘোষণাপত্র এবার আপনাকে এই আবেদনপত্রের সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি জেরক্স হিসাবে দিবেন তো সেগুলি হলো রেজিস্ট্রিকৃত দলিল অথবা দানসূত্র দলিল বা বিনিময় দলিলের প্রতিলিপি এই তিনটা দলিলের মধ্যে আপনার কাছে যেই দলিলটা রয়েছে সেই দলিলের কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে প্রতিটা পেজেরই কিন্তু জেরক্স দিতে হবে যত দলিলে দেখবেন অনেকগুলো পেজ রয়েছে প্রতিটা পেজেরই কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে আর উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র বা হেবানামার প্রতিলিপি যদি উত্তরাধিকার সূত্রে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি উত্তরাধিকার সংক্রান্ত যে শংসাপত্রটি আপনি পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে পেয়েছেন সেটি আপনাকে জেরক্স দিতে হবে এটি কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে যিনি আবেদন করছেন তারাই এটি দিবেন নচেত যারা এমনি দলিল থেকে আবেদন করছেন তাদেরকে কিন্তু এটা দিতে হবে না তারপর পিঠ দলিলের প্রতিলিপি তো পিঠ দলিল যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি পিঠ দলিলের জেরক্স দিবেন হালখাজনার রসিদ তো হালখাজনার রসিদ বর্তমানে খাজনা উঠে গিয়েছে তো হালখাজনার রসিদ আর দিতে হয় না আর নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র 10 টাকার কোর্ট ফি সমেত তো ঘোষণাপত্রটা আপনাকে আমি দেখালাম ওই ঘোষণাপত্রটাই কিন্তু একটা আপনাকে 10 টাকার কোর্ট ফি চিটিয়ে দিতে হবে তো ওই 10 টাকার কোর্ট ফি আপনি এবার কোথায় পাবেন না আপনাদের ভূমি দপ্তরের ওখানে দেখবেন যেখানে জমি রেজিস্ট্রি হয় সেই সকল অফিসগুলোনে কিন্তু আপনি 10 টাকার বিনিময়ে কিন্তু একটা 10 টাকার কোর্ট ফি নিতে পারবেন তো অনেক জায়গায় 12 টাকা নাই কোথাও 15 টাকা নাই তো সেখান থেকে আপনি 10 টাকার কোর্ট ফি পেয়ে যাবেন তো সেই কোর্ট ফিটা আপনি ওই ঘোষণাপত্রের উপরে কিন্তু চিটিয়ে দিবেন তারপর মিউটেশন ফি প্রদানের প্রমাণপত্র তো আগেই বলেছি যে কৃষিজ জমি বা ওয়ারিশ সূত্রে যে সকল জমির আপনি রেকর্ড করছেন সেই সকল জমির কিন্তু কোনো মিউটেশন ফি দিতে হয় না তো আপনাকে মিউটেশন ফির কোনো প্রমাণ দিতে হবে না তারপর এখানে রয়েছে 5 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ 2টি খাম অর্থাৎ যেই খামগুলোনে চিঠি পাঠানো হয় সেই রকম 2টো খাম আপনি নেবেন এবং তার উপরে কিন্তু পোস্টাল স্ট্যাম্প 5 টাকার 2টো পোস্টাল স্ট্যাম্প চিটিয়ে দিবেন একটা খামে 5 টাকার স্ট্যাম্প আর একটা খামে 5 টাকার স্ট্যাম্প চিটিয়ে দিবেন এই পোস্টাল খাম আপনি কিন্তু যে কোনো জেরক্স দোকান বা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন যে চিঠি পাঠানোর খাম দিন বললেই দিয়ে দিবে আর ওই পোস্টাল স্ট্যাম্প এগুলোও কিন্তু আপনি যেখানে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে বলবেন যে পোস্টাল স্ট্যাম্প দিতে সেখান থেকে কিন্তু 5 টাকার পোস্টাল স্ট্যাম্প বললেই কিন্তু ওই পোস্ট অফিস থেকে আপনাকে স্ট্যাম্প দিয়ে দিবে তাছাড়াও যিনি আবেদন করছেন মিউটেশন করবার জন্য তার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স দিতে হবে তো আধার কার্ড বাধ্যতামূলক নয় থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন তো ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে তারপর আপনি সমস্ত কাগজপত্র কিন্তু দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেখানে যেখানে ভূমি দপ্তরের কাজ হবে সেই ক্যাম্পে আপনি কিন্তু জমা করতে পারবেন আর এই যে ফর্মগুলো আপনাদেরকে আমি দেখালাম এই ফর্মগুলোও কিন্তু আপনি ওই দুয়ারে সরকার ক্যাম্পের ওই কাউন্টার থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন
অন্য কোথা থেকেও আপনারা ফর্ম নেওয়ার চেষ্টা করবেন না। এরকমই কিন্তু সরকারের নির্দেশিকা দিয়ে দিয়েছে যে অন্য কোথা থেকেও ফর্ম নিলে কিন্তু চলবে না, দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্ম নিতে হবে। তো দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা ওই ফর্মগুলি নিয়ে নেবেন এবং ফর্মগুলি পূরণ করে ডকুমেন্টসের সঙ্গে জমা করবেন, ওই কাউন্টারেই কিন্তু আবার আপনি জমা করবেন। তো জমা করার পর সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে এবং আপনাকে কিন্তু একদিন ডাকা হবে, সমস্ত কিছু অরিজিনাল নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে অফিসে, দিয়ে তারা সমস্ত কিছু ভেরিফিকেশন করে নেবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করে দেবে এবং কিছু সময় পরেই কিন্তু আপনার রেকর্ডও কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করে দেবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।